আমারও অনশনের 132 ঘন্টা পার। জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন ঘিরে সংকট অব্যাহত রয়েছে। সংকট নিরসনে মুখ্যমন্ত্রীকে চিঠি, 69টি সংগঠনের আজই ওপেন ফোরামে বসতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি এবং সেই আলোচনার সরাসরি টেলিকাস্ট চায় মেডিকেল সংগঠনগুলি। জুনিয়র ডাক্তারদের কিছু হয়ে গেলে রাজ্য জুড়ে সম্পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি, কর্মবিরতি ছাড়িয়ে ছড়িয়ে পড়বে সারা দেশ এবং এমনটাই হুমকি দেওয়া হয়েছে। সংগঠনগুলির সমাধান চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এবং ডাক্তারদের নিরাপত্তা বিলাসিতা নয়। চিঠিতে উল্লেখ সরকারের প্রধান হিসেবে দ্রুত সমস্যার সমাধান করুন মুখ্যমন্ত্রী, চাই আইএমএ। আমরণ অনশনের 132 ঘন্টা পার এবং জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন ঘিরে সংকট কিন্তু অব্যাহত রয়েছে। সংকট নিরসনে মুখ্যমন্ত্রীকে এবার চিঠি, 69টি সংগঠনে রাজি, ওপেন ফোরামে বসতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি, সেই আলোচনা সরাসরি টেলিকাস্ট চায় মেডিকেল সংগঠনগুলি এবং জুনিয়র ডাক্তারদের কিছু হয়ে গেলে রাজ্য জুড়ে সম্পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কর্মবিরতি ছড়িয়ে পড়বে সারা দেশে হুমকি, এমনটাই হুমকি দেওয়া হয়েছে। সংগঠনগুলির সমাধান চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, তার ঠিক কি কি বলা হয়েছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে 69টি সংগঠনের তরফ থেকে। জুনিয়র ডাক্তারদের কিছু হয়ে গেলে রাজ্য জুড়ে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সমাধান চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে আইএমএ তরফ থেকে। ডাক্তারদের নিরাপত্তা বিলাসিতা নয়, এমনটাই ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। সরকারের প্রধান হিসেবে দ্রুত সমস্যার সমাধান করুন মুখ্যমন্ত্রী, চাইছে আইএমএ এবং সেই কারণে এবার চিঠি দেওয়া হয়েছে। আমরা কথা বলব প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। দেবাশিস, তা ঠিক কি কি উল্লেখ করা হয়েছে চিঠিতে? দেখো, রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার এই জুনিয়র ডাক্তারদের অনশনকে কেন্দ্র করে তারা মীমাংসা সূত্র খুঁজতে বসেছিল। গত পরশু দিনও দেখা গিয়েছে রাত্রে বেলা, অনেক রাত পর্যন্ত কিন্তু রাজ্যের মুখ্য সচিব, যে টাস্কফোর্স আছে তা, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ ডাক্তারদের একটা অংশ, যারা সিনিয়র ডাক্তার, যারা যে টাস্কফোর্সে আছে, তারা বৈঠক করেছে। বৈঠকের শেষে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব সদর্থক জানালেও জুনিয়র ডাক্তাররা কিন্তু তারা রাজ্য সরকারের এই ভূমিকা তারা কিন্তু সন্তুষ্ট নয়, এমনটাই কিন্তু জানিয়েছিল। যার ফলে তারা অনশন তারা চালিয়ে যাবে এমনটা বলেছে। ইতিমধ্যে 132 ঘন্টা পার হয়ে গিয়েছে। অনশনকারী যে ডাক্তাররা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের কিন্তু শারীরিক অবস্থা অবনতি করছে। ইতিমধ্যেই 69টি সংগঠনে, অর্থাৎ চিকিৎসকদের বিভিন্ন যে সংগঠন আছে মেডিকেলের, সেই 69টি সংগঠন গতকালই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে এবং অবিলম্বে এই জুনিয়র ডাক্তারদের যে দাবি, 10 দফা দাবি, সেই 10 দফা দাবি যদি পূর্ণ না হয় তারাও কিন্তু অনির্দিষ্টকালের জন্য কিন্তু তারা এই তাদের যে পরিষেবা, চিকিৎসা সংক্রান্ত পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, তারাও বন্ধ করে দেবে। ইতিমধ্যে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা তারা কিন্তু ইতিমধ্যে সামিল হয়েছে সেই ধরনায় এবং তারাও কিন্তু এমার্জেন্সি বাদ দিয়ে তারা অন্যান্য কাজ বন্ধ করে দিচ্ছে এবং সেরকম হুমকি দিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি মেডিকেল কলেজের যারা চিকিৎসক তারাও কিন্তু গণইস্তফা দেওয়া শুরু করেছে। অর্থাৎ একটা সংকটজনক পরিস্থিতি, পাশাপাশি 132 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। ধন্যবাদ জানাবো দেবাশিস, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।